এই যে তো এটা 10 থেকে 12 লিটার আমরা পানি দিতে পারবো আর এই পানি দেওয়ার সাহায্যে তো অবশ্যই যারা একটু বেশি পরিমাণে যদি ঠান্ডা চান সেই ক্ষেত্রে বরফ সহ দিয়ে দিবেন বা চাইলে আপনারা ঠান্ডা পানি ইউজ করতে পারবেন বা নরমাল পানি দিলেন সেই ক্ষেত্রে এখান থেকে কুলিং প্যাড এটা ভিজবে এটার সাহায্যে ফোর্স করে সামনের দিকে এটার বাতাসের সাহায্যে ওই যে ফ্যানটা আছে এটার দ্বারা বাতাসটা দিবে একদম কুলিংটা ওকে একটু খেয়াল করেন ফাইন ভাই এটা কিন্তু চমৎকার বাতাস দর্শক আমাদের কিন্তু গরমে খুব অবস্থা খারাপ তো এই গরমে এয়ার কুলারের কোনো বিকল্প নেই যেহেতু আমরা একটা গ্রীষ্মপ্রধান দেশ এবং প্রচণ্ড গরম পড়ে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের চারপাশে কারেন্টের অনেক অভাব বিদ্যুৎ চলে যায় তো আপনাদের জন্য আজকের এই প্রোডাক্ট তো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে এসেছি ওমর এন্টারপ্রাইজে যেটা নিউ সুপার মার্কেটের বীজতলায় পোস্ট অফিস গেটের ঠিক পাশেই অবস্থিত আজকে আপনাদেরকে দেখাবো নোভার এয়ার কুলার যেটা রিচার্জেবল এটা দিয়ে চার্জ দিয়ে অনেকক্ষণ আপনারা বাতাস উপভোগ করতে পারবেন এবং বাতাস কিন্তু অনেক ঠান্ডা এবং আরামদায়ক এই যে আমি আরাম ফিল করছি দেখতেই পাচ্ছেন তো চলুন মামুন ভাইয়ের কাছ থেকে ডিটেলস জেনে নেই লেটস গো ধন্যবাদ ফাইন ভাই আর আজকে যে প্রোডাক্টটা দেখাবো খুবই খুবই এক্সক্লুসিভ আইটেম এটা কারণ এটা একটা রিচার্জেবল এয়ার কুলার তো আমরা প্রতিনিয়ত যেটা জেনে থাকি মানে এসিতে চলে সরাসরি যেটা ডাইরেক্ট লাইনে চলে তো এটা খুবই ভালো একটা দিক ধরেন গ্রামগঞ্জে বা যেখানে হোক না কেন এটা বিদ্যুৎ না থাকলে কিন্তু আমরা ঠান্ডা বাতাসটা পাবো এটাই তার মানে বুঝতেছেন খুবই দারুণ একটা আইটেম আর এটা সর্বপ্রথম আমি এটার ব্র্যান্ড এবং এটার ফিচার সম্বন্ধে একটু ধারণা দিই এটার বক্সে কী কী দেওয়া আছে তাহলে একটু ভিউয়ারদের এটা সুবিধা হবে এটা ব্র্যান্ড হবে নোভা ওকে এটা মডেল নাম্বার হবে 920 কে যেটা বুঝি এয়ার কুলার আর এটার ব্যাটারিটা হবে 12 ভোল্টের ব্যাটারি ওয়াও যদি 6 ভোল্ট হতো তার মানে আমরা হ্যাপি হতাম না যেহেতু 12 ভোল্ট অনেক খুশি এতে আর এটা সম্পূর্ণ মানে এনার্জি সেভিং এবং এটা রিমোট কন্ট্রোল সহ হবে আচ্ছা ওকে রিমোট কন্ট্রোল থাকবে এটার আর এটা তেমন বলার কিছু নেই নোভা 36 বছর এটা ট্রাস্ট একটা ভালো একটা ব্র্যান্ড যেটা খুবই ভালো নাম করা আর এখানে এটার একটু ধারণা দিয়ে দিব মানে সুবিধার জন্য এটার কী কী এটার ফিচারটা থাকবে এটা হাই স্পিড এটা ইজি ইনস্টলমেন্ট মানে যেটা ইনস্টল করা যাবে এটা আর এটা ব্যাটারিটা 12 ভোল্টের তো এটার মানে ব্যাটারিটা যেটা আছে আমরা 7 থেকে 10 ঘন্টা চার্জ দিয়ে নিব আর এটা আমরা যদি ব্যাটারিতে চালাই মানে ডাইরেক্ট লাইন বাদে সেক্ষেত্রে এটা হাই স্পিডে চলবে হলো 2.5 ঘন্টা তার মানে বুঝতেছেন অনেক আর যদি 5 ঘন্টা চালাই সেক্ষেত্রে হলো মিডিয়াম মানে এখানে 3টা অপশন আমরা চালাতে পারবো তার মানে মিডিয়ামে হলো 5 ঘন্টা চালাতে পারবো আর 7 ঘন্টা চলবে হলো স্লো যেটা একদম লো যেটা আর কি স্পিডে চলবে মানে অন স্পিড বুঝবো যেটা আমরা আর এসি ডিসি ফাংশন দুইটা এটার মধ্যে থাকবে তো আমি সেটাও একটু দেখাই দিব তো এবার আমি সরাসরি প্রোডাক্টে চলে যাই তো এই হলো প্রোডাক্ট এটার আর এটা মানে যদি কোয়ালিটি দিক দিয়ে বলেন ফাইন ভাই বেস্ট মানে অনেক সুন্দর একটা প্রোডাক্ট দিয়েছে নোভা কোম্পানি কারণ কোয়ালিটির দিক দিয়ে যদি বলেন অনেক সুন্দর ফিনিশিং এবং এটার সামনের যে সাইডটা দারুণ একেবারে দারুণ অবাক করার মতন তো ভাইয়া এটা কয়টা কালার হয় হ্যাঁ এটা কালার বলতে যখন যেটা আসবে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব এটা হোয়াইটই থাকবে এখানে এটা যেমন ব্লু কালার আর একটা থাকবে পেস্ট কালার টাইপের কালার দুইটাই সুন্দর তো যখন যেটা আসবে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব তো আপাতত এটা স্টকে আমরা রেখেছি ইনশাল্লাহ পর্যাপ্ত স্টকে আছে আর স্টক থাকা অবস্থায় এগুলো নেবেন কারণ এটা কিন্তু একটা ধামাকা প্রায় চলবে আর এটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন টানবেন না কারণ টানলে এটার যে খুঁটিনাটি ব্যাপারটা আছে আপনারা বুঝতে পারবেন না তো এই জন্য পুরো ভিডিওটা দেখবেন এটার দাম এবং এটার কী ধরনের কোয়ালিটি হবে সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করব আর কালার যখন যেটা থাকবে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব কারণ কালার কোনোটা আছে কোনোটা খারাপ না দুইটাই সুন্দর যখন যেটা আসবে আমরা সেটাই দিব তো এটার মানে প্রথম দিকটা বলি আমি এখানে সম্পূর্ণ বাটন সিস্টেম হবে আর এই বাটনটা হবে হলো এখানে যেমন অন অফ থাকবে স্পিড বাড়ানো কমানো থাকবে কুলিং সিস্টেম থাকবে এবং টাইমিং সিস্টেম থাকবে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যেভাবে দিবেন এটা ওর মতন হয়ে বন্ধ হয়ে যাবে আর এখানে হলো কুলিং সিস্টেম দেওয়া আছে তো আমি এটা যদি কোয়ালিটির দিক দিয়ে দেখাই বেস্ট একটা কোয়ালিটি হবে আর এটার পিছন সাইডটা একটু দেখাই আমি এই হবে এটার পিছন সাইডটা এখানে সম্পূর্ণ মডেল এবং এইসব দেওয়া আছে আর এই হানিকম প্যাডটা এটার ভিতরে দেওয়া আছে কারণ হানিকম প্যাড না থাকলে কিন্তু কুলিং বাতাসটা দিবে না এটার থেকেই পানিটা টেনে তারপরের দিকে প্রেস করে যেটা আর কি এই কুলিং প্যাডের মাধ্যমে আর কি এটাই ভিজবে তো এটা যে ভিজবে এখানে আমরা পানি দিতে পারবো এই যে
তো এটা 10 থেকে 12 লিটার আমরা পানি দিতে পারবো আর এই পানি দেওয়ার সাহায্যে তো অবশ্যই যারা একটু বেশি পরিমাণে যদি ঠান্ডা চান সেই ক্ষেত্রে বরফ সহ দিয়ে দিবেন বা চাইলে আপনারা ঠান্ডা পানি ইউজ করতে পারবেন বা নরমাল পানি দিলেন সেই ক্ষেত্রে এখান থেকে কুলিং প্যাড এটা ভিজবে এটার সাহায্যে ফোর্স করে সামনের দিকে এটার বাতাসের সাহায্যে ওই যে ফ্যানটা আছে এটার দ্বারা বাতাসটা দিবে একদম কুলিংটা ঠান্ডাটা পাবেন তো এটা হলো ট্যাঙ্কটা এটার মধ্যে আমরা পানি দিব আর এটা যে 12 ভোল্টের ব্যাটারি এটা মুখে বললে তো হবে না আমরা এটা প্র্যাকটিক্যালি একটু দেখাই দিই ফাইন ভাই ওকে এই যে এটা সম্পূর্ণ অরিজিনাল নোভা একটা ব্যাটারি হবে 12 ভোল্ট ব্যাটারি ওকে তার মানে খুবই দারুণ একটা ব্যাটারি দিয়েছে 6 ভোল্ট দিলে কারণ এটা আমারই মনের মতন হইতো না যেহেতু 12 ভোল্ট ব্যাটারি তো এটা খুবই ভালো একটা দিক করেছে নোভাকে ধন্যবাদ এই জন্য কারণ 12 ভোল্টের ব্যাটারিটা এটা তো অবশ্যই লাগে কারণ যেহেতু 6 থেকে 7 ঘন্টা দরকার একটা ফ্যান চালানো তো এই ছিল এটার পিছনের সাইডটা আর এটা কিন্তু আরেকটা অপশন আছে ফাইন ভাই সেটা আমি বলে দিই এটা সোলারে চার্জ দেওয়া যাবে আচ্ছা সোলারে মানে গ্রামে কেউ যদি সোলারে চার্জ দেয় সেই ক্ষেত্রে এই যে নেগেটিভ আর পজিটিভ দুইটা এই দেওয়া আছে জাস্ট এখান থেকে সরাসরি সোলারের লাইনে দিয়ে দিলে এখান থেকে চার্জ হবে ওকে এই যে এটা লাইন সোলারের ওকে ঠিক আছে তো এটা পিছনের সাইডটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম তো এরপরে হলো মানে সামনের দিকটা তো সামনের দিকটা আমরা যখন পানিটা দিব এটা হলো ম্যাক্সিমাম এই পর্যন্ত পানিটা রাখবো এটা যখন কমতে থাকবে আমরা দেখতে পারবো কতটুকু কমছে ঠিক আছে তো অবশ্যই যারা ঠান্ডা চান ঠান্ডা পানি দিয়ে দিবেন দ্রুত ঠান্ডাটা বের হবে আর যদি মানে নর্মাল পানি দেন ঠান্ডা বের হবে একটু ঠান্ডাটা কম হবে তো এটার আরেকটা দিক আছে আমি সেটাও বলে দিই এটার চারটা পায়া থাকবে মানে এটা তো এখন আমরা জাস্ট ইনটেক দেখে এভাবে দেখাইতেছি এটা যখন আপনারা এক রুম থেকে আরেক রুমে নেবেন এভাবে তো হাতে ধরে নেওয়ার কোনো ইয়ে নেই তো এটা যখন পায়াটা থাকবে এটা খুব সুন্দর টলে সিস্টেমের মতন আপনারা নিতে পারবেন মানে এক দিক থেকে আরেক দিকে মুভ করাটা খুব ইজি হবে তো চারটা খুব সুন্দর পায়া দেওয়া থাকবে এটা আর এটার হলো এই যে এসি কোডটা যদি আমরা সরাসরি চালাই বা চার্জ দিই এটার এসি কোডটা আর এটার এই সুন্দর জিনিসটা হলো রিমোট মানে এটা মানে আমি বেডে আছি তো এটা এক কোণায় রাখা আছে সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে এটা অন অফ করতে পারবো মানে বাড়াতে পারবো সব কিছু এটা কুলিং সব কিছু সিস্টেম দেওয়া আছে রিমোটের সাহায্যে আমরা কাজ করতে পারবো তো আমি সর্বপ্রথম এটা একটু চালিয়ে দেখে এটা আমি এখান থেকে যদি অন করে দিই এখান থেকে অন করতে গেলে অবশ্যই এটা একটু ভিউয়ার্সদের দেখানো উচিত এখানে এটা এসি লাইনটা থাকবে আর অন করার জন্য যে আমি পুরো এটা যে চালাবো এটার একটা সুইচ দেওয়া থাকবে এটা এখন অন ওকে তো আমি সর্বপ্রথম এটা একটু চালাই দেখে ইসে এই তো এটা কিন্তু আমি এখন কি এসিতে চালালাম মানে সরাসরি বিদ্যুতের সাহায্যে এটা চলতেছে প্লাস চার্জ হচ্ছে আচ্ছা ওকে তো এটা আমি একটু বাতাসের ফোর্সটা দেখাই তো আপনি একটু ধারণা করতে পারবেন ফাইন ভাই জাস্ট আমি একটু মানে ধারণা দেওয়ার চেষ্টা করবো আসলে এটা কতটুকু বাতাস এই যে ফাইন ভাই ওকে একটু খেয়াল করেন ফাইন ভাই এটা কিন্তু চমৎকার বাতাস কারণ এর থেকে এটা আর আশা করা যাবে না কারণ এটা যেহেতু রিচার্জেবল মানে ওই হিসেবে অনেক যথেষ্ট ভালো দেওয়া তো এখানে আরেকটা সুবিধা আছে আমি সেটা বলে দিই এটা চাইলে কিন্তু আমি এখান থেকে এটা অফ করে রেখে দিতে পারবো এই রোটেটটা এটা সুবিধা কি আমি একটু বলে দিই এটা যখন মানে আমি একদিকে রাখবো এটা একদিকে বাতাসটা যাবে এখন এটা ধরেন আছে কথার কথা মানে 1.5 ফিট বা 1 ফিটের উপরে আছে এই বাতাসটাকে পাস করবে হলো মানে মিনিমাম 3.5-4 ফিট পাস করবে যখন এটা ঘুরবে মানে ঘুরবে বলতে আমি আবার দেখাচ্ছি এই যে এই ঘোরার সাহায্যে বাতাসটা মানে এটা 3-4 ফিট এটা ছড়িয়ে যাচ্ছে তো ডানে বামে যারা আছে তারও এটা খুব সুন্দর বাতাসটা উপভোগ করতে পারবেন তো এটার এটার খুব সুন্দর একটা দিক দিয়েছে এটা ভালো একটা সাইড এটা তো অনেকে তো বলবেন যে এটা সরাসরি তো আপনি লাইনে দিয়ে চালিয়েছেন না এবার আমি এই দেখেন কী করি এটা খুলে ফেললাম এটা কিন্তু বন্ধ করে দিলাম এই যে দেখেন এটা অটোই ওর মতন চলতেছে ঠিক আছে তো অনেকে বলবেন যে আপনি তো সরাসরি লাইনে দিয়ে পলি দিয়ে দেখাইছেন বাতাসের ফোর্স কেমন না আমি এবার এটাও দেখাবো এটা কিন্তু টোটালি কোনোই নাই এটা জাস্ট ব্যাটারিতে চলতেছে এখন আমি লাইন কিন্তু খুলে ফেলছি এই যে ওকে এটা ব্যাটারির সাহায্যে চলতেছে আচ্ছা ঠিক আছে তো এটার এবার আরেকটা একটু দিক বলে দিই এটা আমি বন্ধ করে দিই
এয়ার কুলারটা সাধারণত আমরা বুঝি মানে বাতাসের ফোর্সটা অনেক থাকবে, কিন্তু না, এটা মিডিয়াম একটা বাতাস দিয়েছে। কেন? যেহেতু এটা রিচার্জেবল, এটার মোটরটা ওই রকমের ধরনের করতে হবে। যদি আমরা এর চেয়ে বাতাস বেশি পেতে চাই সেক্ষেত্রে এটা রিচার্জেবল হবে না, যার জন্য দুই দিক মিলায় এটা যে বাতাসটা আছে মোটামুটি খুব সুন্দর একটা বলা যায় আর কি। মানে একটা ঘরকে খুব সুন্দর যেমন ঠান্ডার একটা ইয়ে রাখবে, যেমন যে ঘামালো যে ভাবটা এটা থাকবে না, আর বাতাসের সামনে যেই থাকুক না কেন ওই ঠান্ডা বাতাসটা উপভোগ করতে পারবে খুব সুন্দরভাবে। আচ্ছা, ওকে। তো এটা কিন্তু ওই যে ওই রকম হাই ফোর্সের বাতাস না, এটা যতটুকু আছে এনাফ। আচ্ছা, একদম বেস্ট একটা, এটার একদম সবকিছু মিলায় জিলে একটা প্যাকেজ বলাই চলে আর কি, খুব সুন্দর দিয়েছে। আচ্ছা, তো এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে? এটা সার্ভিস ওয়ারেন্টি দিবে কোম্পানি থেকে, এক বছরের। জি, সার্ভিস ওয়ারেন্টি দিবে। আচ্ছা, কারণ এয়ার কুলার সাধারণত নষ্ট হয় না, এটা নষ্ট মানে দেখা যায় একটা জিনিস মানে খেয়াল রাখতে হবে, আমরা যখন এটা মানে যদি নর্মালে চালাই, মানে আমি যখন পানি দিব, যেমন অন করলাম, আমি অন করলাম, তো এটা কি করব মানে আমি যখন কুলিংয়ে চালাবো তখন অবশ্যই কুলিংয়ে চাপ দিবে, যেখানে কিন্তু রেড ইন্ডিকেটর দেখাইছে। আর যদি আমি কুলিং না চালাই সেক্ষেত্রে কিন্তু এটা বন্ধ রাখতে হবে। আচ্ছা, এটা করলে কি হবে, এটার যে সার্কিটগুলো সহজে প্রবলেম হবে না। এখন আমি নর্মাল বাতাসটা খাবো, মানে কি কোনো পানি দিয়ে ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি কুলিংটা দিব না। আচ্ছা, আর যদি পানি দিয়ে ব্যবহার করি অবশ্যই কুলিং দিব। ওকে, আর এখানে তো টাইমিং সিস্টেম এটা বলেই দিলাম, আর এটা ওয়ান স্পিড, টু স্পিড, থ্রি স্পিড, তিন ধরনের অপশনের এখানে অপশন পেয়ে যাবেন। তার মানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি, যখন পানি দিয়ে ব্যবহার করবেন কুলিং, তখন কুলিংয়ে এটা চাপ দিবেন। ওকে, আর যদি নর্মাল বাতাস চান যে না আমার কুলিং দরকার নাই, তাহলে এই কুলিংয়ে যাতে না রাখবেন, তাহলে সার্কিটটা সহজে নষ্ট হবে না। আচ্ছা, এভাবে ব্যবহার করলে 10-15 বছরে নষ্ট হবে না। তো হ্যাঁ, এখানে ব্যাটারিটা একসময় দুর্বল হতে পারে, 2 বছর বা 3 বছর 4 বছর ব্যাটারিটা একসময় যাবে, এটা আলাদা কিনতে পাওয়া যায়, 12 ভোল্টের যে কোনো কোম্পানির ব্যাটারি লাগালে। ওকে, ঠিক আছে। তো ভাইয়া, এখন কাজের কথায় আসা যাক। জি, তো এটার দাম কত? এটার দামটা আপাতত কিন্তু এটা ডিসকাউন্ট চলছে, এটার দাম কিন্তু বাজারে 8,500-9,000 টাকা ছিল, তো আমরা এটা খুবই রিজনেবল প্রাইসে দিয়েছি একটা ডিসকাউন্ট। তো ইনশাল্লাহ স্টকে আছে আমাদের অনেক, ডিসকাউন্ট যতক্ষণ আছে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এগুলো কিন্তু সিজনেবল প্রোডাক্ট অবশ্যই, মানে দেখা যায় কি এগুলো আপ ডাউন করে, বাড়ে কমে, মানে বাড়েটাই বেশি কমে খুব কম। তো আপনারা এখন যে প্রাইসটা আছে আমরা এই প্রাইস দেওয়ার অবশ্যই চেষ্টা করব, তবে খুব দ্রুত আপনারা কালেক্ট করবেন। তো এবার মূলত আমি প্রাইসটা বলে দিই, যেটা ধামাকা ডিসকাউন্ট অফারে আমরা দিব মাত্র 7,500 টাকায়। তার মানে বুঝতেছেন ফাইন ভাই, 7,500 টাকায় একটা এই ধরনের একটা রিচার্জেবল ফ্যান কিনতে গেলেও কিন্তু 5,500-5,000 টাকা লাগে। তো এটা 12 ভোল্টের ব্যাটারি আবার কুলিং সব মিলে মাত্র 7,500 টাকা আপাতত এই প্রাইসটা। 7,500 টাকা, অনলি 7,500 টাকা, কারণ এটা কিন্তু দাম বাড়বে আমি সেটাও বলে দিচ্ছি। তো ইনশাল্লাহ আপনার যারা ভিউয়ার্স আছে আমি অবশ্যই প্রতিনিয়ত এটা দেওয়ার চেষ্টা করব, অনলি 7,500 টাকা। ঠিক আছে, জি। তো এটা নেওয়ার উপায় কি আপনার? হ্যাঁ, এটা নেওয়ার উপায় মানে আমার কোনো ক্রেতা যারা আছে সে তারা অবশ্যই নিতে পারবেন, সরাসরি আমার শোরুমে সেটা দেখে নিতে পারবেন। আর শোরুমে অ্যাড্রেসটা যেটা কিনা ওমর এন্টারপ্রাইজ 458 নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট, এখানে আসলে এই প্রোডাক্টটা আপনারা সরাসরি নিতে পারবেন। এবং আমরা আরও সুবিধা রেখেছি, অনেক আছে যে না এত বড় একটা কুলার এত বড় প্যাকেট আমাদের নিতেও ঝামেলা হয়, হ্যাঁ আমরা পুরো ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। সেই ক্ষেত্রে মানে এরিয়া ভিত্তিক বুঝে আমরা এটার কত টাকা চার্জ আছে, যেহেতু এটা একটা বড় প্রোডাক্ট, ছোট হলে দেখা যায় 100-200 টাকা লাগে, আর এটা বড় প্রোডাক্ট আমরা সেটার কত চার্জ আছে বলে দিব, মানে এরিয়া ভিত্তিক বুঝে। এটা ঢাকার মধ্যে, এবং ঢাকার বাইরে যারা নেবেন তারাও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তবে ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে অবশ্যই সামথিং কিছু পেমেন্ট করতে হবে, তখন আমরা কন্ডিশনের মাধ্যমে এটা বুক দিয়ে দিব, দেন আপনারা বাদবাকি টাকা দিয়ে এবং এটার যে ভাড়া আসে কুরিয়ারের সেটা দিয়ে আপনারা প্রোডাক্টটা তুলে নেবেন বাকি টাকা দিয়ে। আচ্ছা, তো আপনার কি মনে হয় এই মানে এই এয়ার কুলারটা নেওয়া কতটা ঠিক হবে? আমি প্রাইসের দিক দিয়ে বলবো বেস্ট, কারণ 7,500 টাকা একটা রিচার্জেবল এয়ার কুলার, আমি মনে করেন এয়ার কুলারটা আমি কাজ করলাম না, একটা রিচার্জেবল ফ্যান এই ধরনের কোয়ালিটির কিনতে গেলে তো 6,000 টাকা লাগে, 5,500-6,000 টাকা, তো ওই হিসেবে অনেক ভালো করছে, ঠান্ডা বাতাসও পেলেন, প্লাস হলো গিয়ে দেখা যায় সব মিলা এটা মানে 2.5 ঘন্টা, তারপরে মানে সব মিলা 7 ঘন্টার মতন এটা চলতেছে তিনটে অপশনে, তার মানে খুব ভালো একটা দিক এটা, আমি মনে করি এটা বেস্ট একটা এই প্রাইজের মধ্যে। ওকে ভাইয়া, তো ভালো থাকবেন, আরও নতুন নতুন প্রোডাক্ট আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।